বন্ধুরা প্রাইভেট স্কলারশিপ গুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য স্কলারশিপ টাটা স্কলারশিপ এই স্কলারশিপে তোমরা চোখ বন্ধ করে প্রাইভেট স্কলারশিপে ভরসা করতেই পারো টাটা স্কলারশিপে কীভাবে আবেদন করবে কী এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে কী কী ডকুমেন্টেশন লাগবে এবং আবেদন করার পর কীভাবে টাকা পাবে এবং ক্লাস অনুযায়ী কাদের ক্ষেত্রে কত টাকা দেওয়া হয় এ কীভাবে আবেদন করবে নিজের স্মার্টফোনের মাধ্যমে সমস্ত কিছুই এই ভিডিওতে প্র্যাকটিক্যালি টাটা স্কলারশিপ নিয়ে এ টু জেড তথ্য বিস্তারিত আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিও শুরু করার আগেই তোমাদের প্রত্যেককে বলে রাখি টাটা স্কলারশিপে তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে সিক্স থেকে শুরু করে রীতিমতো কলেজ ইউনিভার্সিটি বিএড বা যে কোনো কোর্সই করো না কেন টাটা স্কলারশিপের দরুন তোমরা কিন্তু টাকা পেতে পারবে কোন ক্লাসের ক্ষেত্রে বা কোন কোর্স করলে কত টাকা কি কি আবেদন সম্পূর্ণটাই জানাবো তার আগে এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো এছাড়া আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে কিংবা কিছু জিজ্ঞাসা করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি এখানে দিয়ে দিলাম সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সবার প্রথমেই বলে রাখি টাটা স্কলারশিপে কারা আবেদন করতে পারবে সিক্স থেকে শুরু করে এ রীতিমতো কলেজ ইউনিভার্সিটি সকল স্টুডেন্ট এসসি এসটি ওবিসি জেনারেল এর সকল স্টুডেন্টই কিন্তু টাটা স্কলারশিপে আবেদন করতে পারবে কারণ এটা প্রাইভেট স্কলারশিপ সকলের জন্যই কিন্তু আবেদন গ্রহণযোগ্য তো অবশ্যই কিছু এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে বা ন্যূনতম কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে টাটা স্কলারশিপে আবেদন করার জন্য প্রধানত তিনটে যোগ্যতা বা এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে টাটা স্কলারশিপে আবেদন করার জন্য এক এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ বিগত বছরে যে তোমরা এক্সাম দিয়েছিলে সেই এক্সামে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর কিন্তু তোমাকে পেতে হবে অর্থাৎ এই মুহূর্তে তুমি যে ক্লাসে পড়ছো কিংবা এই মুহূর্তে তুমি যে কোর্স করছো তার আগের বছর যে এক্সাম তুমি দিয়েছিলে সেই এক্সামে টোটাল কিন্তু কিংবা তার বেশি নম্বর তোমার প্রয়োজন পড়বে দু নম্বর যে এলিজেবল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমাদের টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কিন্তু চার লাখ টাকার কম হতে হবে অর্থাৎ তোমার ফ্যামিলি ইনকাম যদি বছরে চার লাখ টাকার কম হয় তাহলে কিন্তু তোমরা টাটা স্কলারশিপে আবেদন করতে পারবে এবং তিন নম্বর যে এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে সেটা সকলের জন্যই প্রযোজ্য যারা ভিডিওটি দেখছো তোমাকে ভারতীয় হতে হবে এ তাহলেই তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে এছাড়া আরও একটা রীতিমতো এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে যে তোমার ফ্যামিলির কোনো সদস্য যদি টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে যদি ওয়ার্ক করে বা টাটা ইন্ডাস্ট্রিতে কর্মরত হয় সেক্ষেত্রে কিন্তু তুমি টাটা স্কলারশিপে আবেদন করতে করতে পারবে না এর পরবর্তী বিষয়ে টাটা স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টেশন লাগবে প্রথম হচ্ছে ইনকাম সার্টিফিকেট তোমরা সকলেই জানো টাটা স্কলারশিপে আবেদন করার জন্য কিন্তু রীতিমতো ও তোমাদের ফ্যামিলি ইনকাম চার লক্ষ টাকার কম হতে হবে সেক্ষেত্রে ফ্যামিলি ইনকাম যে তোমাদের চার লক্ষ টাকার কম তার প্রমাণস্বরূপ কিন্তু তোমাদের একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে সেক্ষেত্রে তোমরা বিভিন্ন রকমভাবে এটা শো করতে পারো যে তোমাদের ফ্যামিলি ইনকাম চার লক্ষ টাকার কম সেক্ষেত্রে তোমাদের পরিবারের সদস্য যদি চাকরিজীবী হয় তাহলে তোমরা স্যালারি স্লিপ দিতে পারো কিংবা ভিডিও এসডিও কিংবা পঞ্চায়েত থেকেও ইনকাম সার্টিফিকেট এনে এখানে আপলোড করলে কিন্তু কোনো সমস্যা নেই এরপরে তোমাদের ডকুমেন্টেশন হিসাবে কিন্তু লাগবে প্রুফ অফ অ্যাডমিশন যে তোমরা সিক্সটি পেয়ে রীতিমতো পরের ক্লাসে ভর্তি হয়েছ কিংবা যে কোনো কোর্সে ভর্তি হয়েছো তার ডকুমেন্ট হিসাবে কিন্তু অ্যাডমিশন রিসিভ তোমাদের রীতিমতো দিতে হবে কিংবা এরকম কোনো ডকুমেন্ট কিন্তু তোমাকে রীতিমতো আপলোড করতে হবে যার দ্বারা পরিষ্কার হয় যে তুমি পরের ক্লাসে ভর্তি হয়ে গেছো এই মুহূর্তে পড়াশোনা চালাচ্ছ এর পরবর্তী যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে তোমার একটা অ্যাড্রেস প্রুফ বা ফটো আইডেন্টি প্রুফ সেক্ষেত্রে তোমরা আধার কার্ড দিতে পারো এবং পাসপোর্ট সাইজ একটি ফটো তারপরে তুমি যে অ্যাকচুয়ালি বিগত বছরের এক্সামিনেশনে সিক্সটি পারসেন্ট পেয়েছ সার ডকুমেন্ট হিসাবে তোমার একটি মার্কশিট এছাড়া তোমার কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তুমি কাস্ট সার্টিফিকেট দিতে পারো এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট তোমার ব্যাংক ডিটেলস তোমাকে দিতে হবে যদি তুমি এই স্কলারশিপ পাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে সেই কারণে তোমার ব্যাংকের ফ্রন্ট পেজের ছবিটা কিন্তু রীতিমতো আপলোড করে দিতে হবে কিংবা তোমার ব্যাংকের ইনফরমেশান কিন্তু দিয়ে দিতে হবে এছাড়া টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কোভিডের এই সিচুয়েশানের কথা মাথায় রেখে কিন্তু আরও একটি উদ্যোগ নিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা রীতিমতো পড়াশোনা করছে এবং এই কোভিডের সিচুয়েশানে মা বা বাবা অর্থাৎ বা পরিবারের কোনো সদস্যকে হারিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপের জন্য এক্সট্রা একটি বেনিফিট থাকছে সুবিধা থাকছে সেই কারণে যদি এরকম দুর্ভাগ্যবশত কোনো ছাত্রছাত্রীর পরিবারের কোনো সদস্যকে এই কোভিডের পরিস্থিতিতে হারিয়ে থাকে সেক্ষেত্রে তার ডেথ সার্টিফিকেটও কিন্তু প্রমাণস্বরূপ তোমরা দিতে পারো সেক্ষেত্রে কিন্তু আলাদা একটা বেনিফিট তোমরা পেয়ে যাবে এই স্কলারশিপের দরুন এর পরবর্তী সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি স্কলারশিপে আবেদন করার পর স্কলারশিপ পেলে তোমরা কত কত টাকা কোন ক্লাস অনুযায়ী কোন কোর্স অনুযায়ী কত টাকা পাবে সবার প্রথমে সিক্স থেকে টেন পর্যন্ত ক্লাসে পড়াকালীন কোনো ছাত্রছাত্রী যদি আবেদন করে সেক্ষেত্রে কিন্তু এই টাটা স্কলারশিপের দরুন একটি ছাত্রছাত্রী বার্ষিক ইক বারো হাজার টাকা কিন্তু এই স্কলারশিপে দরুন পেয়ে যাবে এরপর কোনো ছাত্রছাত্রী যদি একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াকালীন এই স্কলারশিপে আবেদন করে সেক্ষেত্রে কিন্তু একটি ছাত্রছাত্রী বার্ষিক ইক বারো হাজার টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে পেতে পারে এবং কোনো ছাত্রছাত্রী মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের পর কোনো ডিপ্লোমা কোর্সের জন্য যদি অ্যাকচুয়ালি পড়াকালীন আবেদন করে এবং এই স্কলারশিপ পায় সেক্ষেত্রে কিন্তু টাটা স্কলারশিপ থেকে ডিপ্লোমা কোর্স অর্থাৎ পলিটেকনিক মতো কোর্সের জন্য কিন্তু পনেরো হাজার টাকা বার্ষিক দেওয়া হয়ে থাকে এবং কোনো ছাত্রছাত্রী যদি রীতিমতো গ্র্যাজুয়েশান কমপ্লিট করে বা টুয়েলভ কমপ্লিট করে প্রফেশনাল কোনো কোর্সের জন্য ভর্তি হয় ডেডিকেটেড কোনো কোর্সের জন্য ভর্তি হয় সেক্ষেত্রে কিন্তু একটি ছাত্রছাত্রী সর্বাধিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বছরে এই স্কলারশিপের দরুন পেয়ে থাকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে ইউজি কোর্সের জন্য আবেদন করবে তোমাদের কিন্তু সর্বাধিক কুড়ি হাজার টাকা দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে অবশ্যই কোর্সের অ্যাকর্ডিং প্রত্যেককে একটা মিনিমাম বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট দেওয়া হয়ে থাকে তাছাড়া কোনো স্টুডেন্ট যদি চাই তার যে বছরের বার্ষিক অ্যানুয়াল ফি টিউশন ফি তার এইটটি পার্সেন্টও কিন্তু এই স্কলারশিপ থেকে নিতে পারে এবার কথা হচ্ছে স্কলারশিপে আবেদন আমরা করবো কীভাবে তোমরা তোমাদের স্মার্টফোন দিয়ে স্কলারশিপে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি তার আগে তোমাদের অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে আমরা কিভাবে বুঝতে পারবো আমাদের টাটা স্কলারশিপে আবেদন করার পর আবেদন যে অ্যাপ্রুভ করা হয়েছে বা গ্রহণ করা হয়েছে আমি টাটা স্কলারশিপে ধরুন টাকা পাবো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলে রাখি সবার প্রথমে কিন্তু তোমরা আবেদন করবে এবং আবেদন করার পর যদি তোমার আবেদনকে গ্রহণ করা হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে তুমি যে ইমেল অ্যাড্রেস দেবে ফোন নাম্বার দেবে এ ইমেল এবং ফোন নাম্বারের থ্রুতে কিন্তু তোমাকে রীতিমতো জানিয়ে দেওয়া হবে যে তুমি স্কলারশিপ পাচ্ছ এবং আরও কোনো ডকুমেন্টেশান প্রয়োজন পড়লে সেটাও কিন্তু চেয়ে নেওয়া হবে কাজেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে গেলে কোনো রকম টাকা লাগছে না সেক্ষেত্রে আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করবো অতি অবশ্যই এই টাটা স্কলারশিপে আবেদন করো কারণ বহু ছাত্রছাত্রী কিন্তু টাটা স্কলারশিপ থেকে এ স্কলারশিপ পেয়ে থাকে বিগত বছরেও কিন্তু প্রচুর ছাত্রছাত্রীকে দেওয়া হয়ে থাকে এবার কথা হচ্ছে কিভাবে আমরা টাটা স্কলারশিপে আবেদন করব স্মার্টফোনের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখ আবার প্রথমে তোমাদের গুগল ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে বাডি ফর স্টাডি এইটা টাইপ করলেই কিন্তু তোমাদের সামনে একটি ওয়েবসাইট খুলে যাবে বাডি ফর স্টাডি ডট কম তো বাডি ফর স্টাডি ডট তোমরা যেই ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে এবং এখানে গিয়েই তোমরা একটা সার্চ অপশন দেখতে পারবে যেখানে লেখা রয়েছে সার্চ স্কলারশিপ সেখানে তোমরা লিখে দেবে টাটা স্কলারশিপ লিখে তোমরা সার্চ দিলেই কিন্তু টাটা স্কলারশিপের যাবতীয় কোর্সগুলো রীতিমতো চলে আসবে তুমি যে কোর্সে করতে চাও যেমন এখানে দেয়া রয়েছে এ তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ডিপ্লোমার ইউজি রয়েছে টুয়েলভের জন্য দেয়া রয়েছে তারপরে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত স্টুডেন্টদের জন্য দেওয়া রয়েছে এরকম ভাবে কিন্তু ক্লাস এবং কোর্স অনুযায়ী ভিউ স্কলারশিপ দেওয়া রয়েছে ওই ভিউ স্কলারশিপে তোমাদের ক্লিক করতে হবে ভিউ স্কলারশিপে ক্লিক করার পর কিন্তু সর্বপ্রথম তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম তোমার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়েও তোমরা রেজিস্টার করতে পারো এবং গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু তোমরা রেজিস্টার করতে পারো বাডি ফর স্টাডিতে রেজিস্টার করার পরে তোমাদের কাছে সমস্ত ডিটেলস চলে আসবে সেখানে তোমাদের এর তথ্য তোমরা দিয়ে রীতিমতো আবেদন করে ফেলবে আশা করছি টাটা স্কলারশিপ নিয়ে সমস্ত তথ্যই তোমাদের জানিয়ে দিলাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কিংবা সরাসরি আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত